হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কোথায় আছি? আজকের ভিডিওতে আমরা আছি হচ্ছে গ্যাংটকে, নর্থ সিকিমে। নর্থ সিকিমের সম্পূর্ণ ট্যুর তোমাদেরকে ঘুরে দেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং আমার এই অবস্থা কেন সেটাও তোমাদেরকে ভিডিওতে জানাবো। তো তোমরা দেখতে থাকো। সিকিমের সবথেকে দুর্গম, ডেঞ্জারাস, অ্যাডভেঞ্চারাস এবং মোস্ট সার্চেবল অ্যান্ড ভিজিটেড প্লেস হলো নর্থ সিকিম। নর্থ সিকিম মানেই এক আলাদা মজা, নর্থ সিকিম মানেই এক আলাদা অনুভূতি, নর্থ সিকিম মানেই হাড় কাঁপানো ঠান্ডা, নর্থ সিকিম মানেই ক্লান্তিকর জার্নি, নর্থ সিকিম মানেই বরফে মোড়া পাহাড়ের মাঝে অপার এক তৃপ্তির অনুভূতি। আজ এই সমস্ত গল্পই করব, জানব নর্থ সিকিমে কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন, কীভাবে ট্যুর প্ল্যান করবেন এবং বাজেট কেমন হবে, কোন ট্রাভেল এজেন্সির সাথে বুকিং করলে খুব সস্তায় ঘুরে আসতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার তো করবেনই, অবশ্যই কমেন্টে জানাবেন কবে যাচ্ছেন নর্থ সিকিম ঘুরতে। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা গ্রুপ ট্যুর আয়োজন করতে চলেছি জুলাই মাসের প্রথম সপ্তাহে। এই গ্রুপ ট্যুরটা হবে বেসিক্যালি নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনে। তো অবশ্যই আমাদের সাথে এই গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা মোট 21 জন নিয়ে এই গ্রুপে যাত্রা শুরু করব। বিস্তারিত আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিও শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই নর্থ সিকিম সম্পর্কে। নর্থ সিকিম ট্যুর সাধারণত 2 নাইটস 3 ডেজের হয়ে থাকে, যার মধ্যে একদিন লাচেন, একদিন লাচুং। লাচেন থেকে আপনি ঘুরতে পারবেন গুরদাংমা লেক, কালাপাত্তার এবং লাচুং থেকে আপনি ঘুরতে পারবেন ইয়ামথাং ভ্যালি, কাটাও এবং জিরো পয়েন্ট। ডে ওয়ানে গ্যাংটক থেকে সাইট সিন করতে করতে প্রায় 8 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন লাচেন এবং ওই রাত লাচেনেই স্টে করবেন। ডে টুতে ভোরবেলা আপনাকে বেরিয়ে পড়তে হবে গুরদাংমার দিকে এবং সঙ্গে এক্সট্রা ভাড়া দিয়ে আপনারা কালাপাত্তারও ঘুরে আসতে পারেন। তারপর দুপুর 12টা নাগাদ এখান থেকে ফিরে লাচেন হয়ে চুংথাং হয়ে আবার পৌঁছে যেতে হবে লাচুং। রাতে লাচুংয়ে স্টে করবেন এবং পরের দিন সকালবেলা বেরিয়ে পড়বেন ইয়ামথাং ভ্যালির দিকে এবং এক্সট্রা ভাড়া দিয়ে কাটাও ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এবার 12টা নাগাদ আবার লাচুং পৌঁছে সেখান থেকে লাগেজ নিয়ে রওনা দেবেন চুংথাং হয়ে গ্যাংটকের দিকে এবং সন্ধ্যার মধ্যে গ্যাংটক এসে পৌঁছাবেন। লাচেন এবং লাচুং হলো ওয়াইয়ের মতো, যার একদম বা ডগায় আছে লাচেন এবং মাঝখানে জয়েন্টে আছে চুংথাং এবং ডান ডগায় আছে লাচুং। তো এইভাবে এটাকে মনে রাখলে আপনার এই ট্যুরটা করতে সুবিধা হবে। এটা হলো টোটাল 2 নাইট 3 ডেজের ট্যুর প্ল্যান। এই ট্যুর প্ল্যানটা ঠিক অপোজিটও হতে পারে, মানে প্রথম রাত আপনি লাচুংয়ে থাকলেন এবং নেক্সট রাত আপনি লাচেনে থাকবেন। আমাদের ট্যুর প্ল্যানটা ঠিক এভাবেই হয়েছিল। এবার বাজেটের কথা যদি বলি তাহলে শেয়ার গাড়িতে অফ সিজনে পার হেড 3.5 থেকে 4 হাজার টাকা আপনার খরচ এবং এটা একদমই বেসিক অ্যাকোমোডেশনের সাথে, এবং এটাই ঠিক অন সিজনে চলে যায় 5 থেকে 6 হাজার টাকা জনপ্রতি। সিজনে লোকাল ড্রাইভার ও হোটেলের মালিকেরা ঝোপ বুঝে কোপ মারে আর তার জন্যই বেশি পয়সা খোয়াতে হয় আমাদের মতো বাজেট ট্রাভেলারদের। এবার আসি থাকার কথায়। লাচুং এবং লাচেন খুবই দুঃসাধ্য জায়গায় অবস্থিত, তাই এখানকার অ্যাকোমোডেশন গ্যাংটকের থেকেও বেসিক ক্যাটাগরির, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত সার্ভিস, তাই কাউকে কমপ্লেন করে কোনো ধরনের কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আপনি যদি পয়সা একটু বেশি খোয়াতে পারেন তাহলে আপনি ভালো হোটেল এবং ভালো কোয়ালিটির ফেসিলিটি এখানে পাবেন। আর তাছাড়া বেশি এক্সপেকটেশন রেখে নর্থ সিকিম যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে সকলেই আশাহত। তবে কিছু ট্রাভেল এজেন্সি ভালো কাজ করে, যাদের নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব, আপনারা চাইলে ওনাদের সাথেও ভ্রমণ করতে পারেন। আশা করি আপনাদের ভ্রমণে খুব একটা বেশি অসুবিধা হবে না। তবে খরচা বাঁচাতে সিজনকে অ্যাভয়েড করে অফ সিজনে যান, এটাই আমার বোনাস টিপস। এবার আসি আমাদের ভ্রমণে। আজ আমরা গ্যাংটক সিরিজের 5ম পর্বে এসে উপস্থিত হয়েছি। আজ ডে 5, আজ আমরা বেরিয়ে পড়ব নর্থ সিকিমের উদ্দেশ্যে। উফ,
ফুল কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা একদম পুরো রুম থেকে স্পষ্ট। আর এখন মানে কি ওয়েদারটা একদম পুরো দারুণ হেভি সুন্দর ওয়েদার। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাচেন, সেখানেও আশা করি সুন্দর ওয়েদার পাবো। তো হোপ ফর দি বেস্ট, চলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিলাম, হোটেল থেকে 9টা নাগাদ চেক আউট করে বেরিয়ে পড়লাম এবং লোকাল ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম ভাজদা স্ট্যান্ডে। কার ফেয়ার মোটামুটি 150 থেকে 200 টাকা। এখন আমরা যাব হচ্ছে নর্থ সিকিম। এখন এসি হচ্ছে এই যে ভাজদা স্ট্যান্ড, ভাজদা স্ট্যান্ডের ঠিক সামনেই আছে নাথুলা সাঙ্গু স্ট্যান্ড। তো এই ভাজদা স্ট্যান্ড থেকে নর্থ সিকিমের সমস্ত গাড়িগুলো যায় এবং ওই ছাঙ্গু স্ট্যান্ড থেকে ছাঙ্গু নাথুলার গাড়িগুলো যায় এবং নর্থ সিকিমের গাড়িও যায়। তুমি যদি যেতে চাও তো সেখান থেকেও যেতে পারো। তো এখানে রেডি হয়ে চলে আসবে, হোটেল থেকে যদি আসো তাহলে গাড়িতে মোটামুটি একটা ট্যাক্সিতে চারজন ধরে 150 টাকা মতো নেবে, 200 টাকাও নিতে পারে, ঠিক আছে। আর কালকে যেরকম টোটালি চারিদিকে বন্ধ ছিল, আজকে পুরোপুরি ক্লিয়ার, একদম চারিদিক ক্লিয়ার, ঠিক আছে। মানে সূর্য উঠেছে, তুমি কাঞ্চনজঙ্ঘা এখান থেকে, আমি তোমার নাথুলা স্ট্যান্ডের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি, জাস্ট তুমি দেখো এবং মানে ভাবো যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, মানে আমরা নর্থ সিকিম যেতে পারবো, ঠিক আছে। যা তা অবস্থা, কালকে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আজকে দেখো দেখো কাঞ্চনজঙ্ঘা, ওই যে দূরে মাঝখানে এই যে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। তো আমরা রাস্তায় আরও সুন্দরভাবে দেখব এবং তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। ভাজদা স্ট্যান্ড বা ছাঙ্গু নাথুলা স্ট্যান্ড থেকে আপনার নর্থ সিকিমের গাড়িগুলি বেরোবে। তো এখানে আপনাকে আসতে হবে নর্থ সিকিমের গাড়ি ধরার জন্য। আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে নর্থ সিকিম বুক করেছিলাম, তিনি কিন্তু আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। যদিও গাড়ির ড্রাইভার আমাদের 10টায় টাইম দিয়ে এসে পৌঁছালো 11টার সময়। ভাই লাড্ডু নিলাম, 15 টাকা পিস। ভাই কি দেয় লাড্ডুতে, মানে হলদিরামের লাড্ডুরও তো মনে হয় এত দাম নেই, 15 টাকা করে পিস নিচ্ছে। অ্যাকচুয়ালি 5 টাকা 10 টাকা করে পিস হয় লাড্ডুর, কিন্তু এখানে 15 টাকা করে পিস নিচ্ছে। তো যাই হোক, নিয়ে ফেলেছে, এখন কি করা যাবে, চলো খেতে হবে। নর্থ সিকিম যাওয়ার আগে কিছু কথা বলে রাখা শ্রেয়, সেটা হচ্ছে নর্থ সিকিম যেতে আপনার পারমিশনের প্রয়োজন হয়। অর্থাৎ নর্থ সিকিম ঢোকার আগে আপনার একটা পারমিশন লাগবে, তারপর ইয়াংথাম ভ্যালি 0 পয়েন্ট যাওয়ার আগে আপনার একটা পারমিশন লাগবে এবং গুরুদাংমা লেক যাওয়ার আগে আপনার আরও একটা পারমিশন লাগবে। অর্থাৎ 3টে পারমিশন প্রয়োজন আপনাকে নর্থ সিকিম ভ্রমণের জন্য, যেটা আপনার ট্রাভেল এজেন্সি তথা আপনার গাড়ির ড্রাইভারই রেডি করবে। আপনার তার জন্য প্রয়োজন 2 কপি ছবি এবং আপনার ভোটার আইডেন্টিটি কার্ডের জেরক্স, তাছাড়া পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের জেরক্সও কিন্তু চলবে। আরও একটা কথা বলে রাখা দরকার যে নর্থ সিকিমে কিন্তু ছোট গাড়ি 4 সিটার গাড়ি চলে না। তো হয় আপনাকে যেতে হবে 7 সিটার গাড়িতে, নয়তো 9 সিটার গাড়িতে আপনাকে এখানে পৌঁছতে হবে। আর হ্যাঁ, বাইক রাইডার বাদে আপনি পার্সোনালি এখানে কিন্তু নর্থ সিকিমের কোনো পারমিট পাবেন না। আপনাকে গ্যাংটকের কোনো রেকগনাইজড এবং রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমেই কিন্তু নর্থ সিকিম বুক করতে হবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমাদের ড্রাইভার আমাদের পাশ নিয়ে চলে এলো এবং ডিসাইড হলো যে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা প্রথম দিন লাচেন না গিয়ে আমরা প্রথম দিন যাব লাচুং এবং নেক্সট দিন যাব লাচেন, তারপর ব্যাক করব গ্যাংটক। রাস্তায় যেতে যেতে কিছু কথা বলে রাখি, নাথুলা ছিল 14,140 ফিট, সেখানে 0.15,300 ফিট এবং গুরুদাংমা লেক 17,800 ফিট। এখানে গেলে শ্বাসকষ্ট হওয়াটা একদম স্বাভাবিক বিষয়, তাই একদমই ছোট বাচ্চা বা বড় বয়স্কদের এখানে নিয়ে যাওয়া উচিত নয়, কারণ এখানে অলিতে গলিতে মদের দোকান পাওয়া গেলেও কোনো ধরনের কোনো মেডিকেল ফেসিলিটি পাবেন না। আর গাড়িগুলো যে আঁকেবাঁকে টান নেবে, তার জন্য বমি হওয়া ও মাথা ঘোরাটাও স্বাভাবিক বিষয়। তাই সবসময় এই জার্নিতে সঙ্গে রাখবেন গরম জল, পপকর্ন, চকলেট, চুইনগাম, বমি ও মাথা ঘোরার ওষুধ, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, কর্পূর, কোকা-30 ও ডায়ামক্স ওষুধ, সঙ্গে মনোবল ও জয় করার অদম্য ইচ্ছা। যাই হোক, দেখতে দেখতে আমরা বহু রাস্তা ক্রস করে চলে এলাম এবং পৌঁছে গেলাম টু ব্রাদার্স ওয়াটারফলের কাছে। এখানে আমরা হালকা করে টিফিন করে নিলাম। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় 7 সিস্টার ওয়াটারফল পড়ে না, এটা অন্য রাস্তা।
আপনাদের ড্রাইভারকে বলবেন সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে, যেই রাস্তায় সেভেন সিস্টার ওয়াটারফল পড়ে। জাস্ট অসাধারণ লাগবে সেভেন সিস্টার ওয়াটারফলটি। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বা তিস্তা পাওয়ার হাউস ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে সামনেই তিস্তা নদী ও খাঁজকাটা পাহাড়ের ঢাল। জাস্ট অসাধারণ লাগছিল। আমার ফ্যালকনকে এখানে একটু উড়িয়ে নিলাম। বন্ধুরা, এখন আমরা আছি তিস্তা ড্যাম ভিউ পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছ তিস্তা নদী, একদম পুরো সবুজ জল, মানে কি নীলচে সবুজ জল। আর সামনেই ওখানে একটা ব্রিজ মতো আছে, ওই ব্রিজের উপর দিয়ে আমরা যাতায়াত করবো, মানে যাবো, আমার গাড়িটা ওই সাইডে যাবে। এটা হলো তিস্তা নদী, তিস্তা ড্যাম ভিউ পয়েন্ট এটা, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট অসাধারণ ভিউ আমি ড্রোনে তোমাদেরকে দেখালাম, জাস্ট লেভেলে, মানে মাইন্ড ব্লোয়িং। যাই হোক, এখান থেকে আমরা সামনের দিকে এগোলাম এবং পৌঁছে গেলাম সেই ব্রিজের ওপর, যেটা ওপর থেকে দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, ওপর থেকে যে ব্রিজটা দেখছিলাম, আমার পেছনে হলো সেই ব্রিজটা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, আমার পেছনে হলো সেই ব্রিজটা। তো এই ব্রিজটার উপর দিয়েই যাব, মানে ওপর থেকে অসম লাগবে, কিন্তু এখানে তো আশা করি ড্রোন ওড়ানো যাবে না, তার জন্য এখানে ওড়াতে পারছি না, জাস্ট এইটুকুই দেখো। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি ব্রিজের ওপর, এবং ব্রিজের পেছনে এই দেখো একদম, মানে সবুজ, একদম তোমার আকাশি সবুজ, ঠিক আছে? পিছনে নদীর রং, কিন্তু এটাই বর্ষাকাল বা অন্যকালে হচ্ছে ঘোলাটে টাইপের হয়ে যাবে। তো আমি দেখেছিলাম তোমার শিলংয়ের ভিডিওতে, কিন্তু এখন আমি শিলংয়ের ভিডিওতে এটাও বলেছিলাম যে শীতকালে কিন্তু এটা একদম পুরো সবুজ থাকে। দেখো লেভেল, ভাই লেভেল, মানে সবুজ চারিদিকে, আর ওপরে পাহাড়। এবং একটা ভাগ্য ভালো যে এখন রৌদ্র পাচ্ছি, তুমি এই টাইমে আসলে তুমি রোদটা পাবে, তো তোমাদের ভিউটাও দারুণ সুন্দর লাগবে। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের রাস্তার ভোজনালয়ে। এই ভোজনালয় সমস্ত নর্থ সিকিম ট্যুরিস্টদের জন্যই তৈরি করা হয়েছে এবং একদম ফ্রিতে খাওয়া দাওয়া। ইয়ে মানে ইয়ারকি মারছি না, এখানে বুফে সিস্টেমে আপনি যা খুশি খেতে পারেন, চিকেন কারি, এগ কারি এবং যত খুশি ভাত ও সবজি তরকারি, কারণ আপনার ট্রাভেল এজেন্সি অলরেডি এখানে পে করে রেখেছে আপনাকে খাওয়ানোর জন্য, তাই আপনার খাবার দাবার একদমই ফ্রি। বন্ধুরা, লাচেন এবং লাচুং যাওয়ার পথে যখন তোমরা উপরের দিকে উঠবে, তো সেই সময় রাস্তায় একটা বুফে সিস্টেমের রেস্টুরেন্ট মতো থাকবে, যেখানে তোমার যদি তুমি যদি প্যাকেজে আসো, তোমার খাওয়া দাওয়া সম্পূর্ণটা ফ্রি, একদম পুরো বুফে সিস্টেমে তুমি মাংস, তারপরে ডিম, যে কোনো কোনো কিছু নিতে পারো, ঠিক আছে? তো এটা টোটালি ফ্রি থাকবে তোমার প্যাকেজে, মানে যদি তুমি প্যাকেজে আসো তাহলে তোমার ফ্রি থাকবে, না হলে কিন্তু তোমার ফ্রি থাকবে না। তো এখানে কোনো মানে পেমেন্টের সিস্টেম নেই। আমি তো ভাবলাম কি যে এক্সট্রাভাবে হয়তো বা পেমেন্ট করতে হবে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম, তো বলছে না প্যাকেজের মধ্যে আছে, টোটালি ফ্রিতে তোমরা এখানে পেয়ে যাবে। তো ওখানে বুফে সিস্টেম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এবং তোমরাও এখানে যখন আসবে তখন এখান থেকে ইয়ে করতে পারো। কিছু বলবেন? এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল লাচুংয়ের দিকে। এখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে। নাগা ওয়াটারফল আমরা মিস করে গেলাম, কারণ এখানে আর দাঁড়ানো যাবে না, এবং দেখতে দেখতে আমরা চলে এলাম চুংথাঙে। এখান থেকে রাস্তা ভাগ হয়েছে লাচেন এবং লাচুংয়ে। রাস্তায় দাঁড়ালাম চুংথাং ড্যাম ভিউ পয়েন্টে, যেখান থেকে রাতের অন্ধকারে এখানকার ড্যাম জাস্ট অসাধারণ লাগছিল, তবে দিনের বেলা হয়তো আরও সুন্দর লাগতো। রাস্তায় সামনের দিকে আরও এগোতে দেখতে পেলাম ভীমনালা ওয়াটারফল বা অমিতাভ বচ্চন ওয়াটারফল। এই ওয়াটারফলটা এতটাই লম্বা যে এর নাম পড়ে গেছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। যাই হোক, এই ওয়াটারফল দেখে আমরা সামনের দিকে এগোলাম এবং সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের লাচুংয়ের হোটেলে। হোটেল মোটামুটি মডারেট, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা পড়েছে যে থাকা যাচ্ছে না। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। আজ খুবই ক্লান্ত, তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ডেতে আমরা যাব ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট, খুব মস্তি করব। তো ততক্ষণ সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং লিখবেন কবে যাচ্ছেন নর্থ সিকিম।
আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে যাবেন ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করার জন্য। তো সিকিম সিরিজের এই পর্ব আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।